Hello, Bundura, সবাই কেমন আছেন আপনারা? আমরা সবাই কেমন আছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বৃষ্টি বৃষ্টি আমরা লেগে থাইমা নাই আমরা বাইরে বাইরে গেছি তো দেখেন কি অবস্থা তো আমি আসলে এই কয়েকদিন যাবত যে ভিডিওগুলো করতে ছাড়তে পাই নাই কারণ হইতাছে কি বৃষ্টি যেমন নেই তো সমস্যা হ্যাঁ যেরকম বৃষ্টি হইতাছে বৃষ্টিতে কি হইছে আমরা এলাহার ইয়ে হয়ে গেছে এই এটা রেজেনে কি কয় ওই যে ওয়াইফাই লাইনগুলো আছে না সার্ভার এইগুলো ফাটতে গেছে গা ঠিক আছে যার কারণে মানে ভিডিওগুলো ছাড়তে পারি নাই তো দেখতে পাচ্ছেন আর এদিকটা কিরকম পানি ঠিক আছে তো এই হ্যাঁ ভাই আসেন কোনো সমস্যা নাই এই যে আসেন ওরা বলতেছে ওই যে ওরা বলতেছে ওদেরকে নিয়ে নিতে ওদেরকে নিয়ে নিতে ভাই ফিরে এদিকে কিরকম করে দেন ঠিক আছে এরকম করেন আচ্ছা ঠিক আছে ভাই ইটস ওকে তো ওনারা বলতেছে যে আমাদেরকে নিয়ে আনেন তো নিয়ে নিছি ওদেরকে ঠিক আছে আপনারা দেখতে পারবেন তো যাই হোক এখন আমরা দেখেন কি একটা অবস্থা মানুষ নিয়ে কোনো সময় বাইরে বেরোবেন না আমার প্যান্ট ভিজে যাইতেছেন বাইরে যেহেতু পানি প্যান্ট তো ভিজবেই নাকি তো এখন আর বেশি কথা বলতে পারবো না ঠিক আছে প্রচণ্ড পরিমাণে পানি স্রোত আমি পানি স্রোতটা একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আর পানি স্রোত বলতেছে আপনাদেরকে সাবস্ক্রাইব করেন হ্যাঁ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে বিরা এটাকে কি বলে উপহার দিতে পারি তো আমি একটা জিনিস দেখাই তোমাদের দেখেন কোন জায়গায় দাঁড়ায় আছে চলো এখন আমাদের বাইরে বাইরে হবে রাস্তায় না মোবাইলটা পকেটে ঢুকাই দেবো নাহলে পড়ে যেতে পারে ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা পানি দেওয়া সুন্দর করে যেতে পারি আর কি এই পানিগুলো কিন্তু খুব খারাপ পানি ঠিক আছে বুঝতেই পারতেছেন আমরা যে বাথরুম টাথরুম করি এগুলো সব আছে এনে ঠিক আছে অনেক সময় আবার দেখা যায় হলুদ গোল্লা হ্যাঁ হলুদ গোল্লা দেখা যায় তো হঠাৎ করে মনে করছিলাম এটা হলুদ গোল্লা নাকি না ধেয়ে আনবে কমলা মালটা তো যাই হোক একটু দেখালাম এ পায়ের ভিতরে ইয়ে বাজে গেছে ময়লা ঠিক আছে এখন ও কিন্তু পানিতে নামতেছেই না ঠিক আছে কিছু বলবা বলো কিছু না মনে হয় খারাপ কিছু খাইতে পারি নাই আজকে তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের মেইন রাস্তায় উঠতে হবে তো দেখতেই পাচ্ছেন ওই যে দেখেন তো দেখেন আমাদের বাসা থেকে রাস্তায় উঠতে গেলে কতটুকু পরিমাণে রাস্তা পার হইয়া পরে মানে কতটুকু পরিমাণে চিপা গলি পার হইয়া তারপরে আমাদের রাস্তায় উঠতে হয় আর এদিকটা কিন্তু পুরো শুকনা আর এটা কিন্তু একটা কমিউনিটি সেন্টার তো দিয়াও কিন্তু থাইমা নাই ঠিক আছে দিয়া কিন্তু চলতেছে হ্যাঁ কোনো সমস্যা নাই খাবার দাবার চলতেছে তো এই জন্য বললাম হ্যাঁ সেটা হইতেছে যে যাদের কিনা দরকার তারা তাদের দরকারই সব কাজকর্ম করতেছে দরকার ছাড়া কেউ বাইরে যেতেছে না তো বন্ধুরা আসলে আমাদের বাইরে হওয়ার উদ্দেশ্য হইতেছে আমি আপনাদেরকে একটু আমাদের এলাকার পরিস্থিতিটা দেখাবো যে আমাদের এলাকায় বৃষ্টিতে কি একটা অবস্থা হয়েছে মানে সবারই অবস্থা খারাপ আসলে বাসা থেকে বাইরে যাইতেছে না তো আমি এগুলা একটু একটু করে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এলাকা থেকে বাইরেতে গেলে যে মানে কি একটা প্রবলেম হয় মানে রাস্তাতে উঠতে গেলে যে কি একটা প্রবলেম হয় মানে শুধু যে আমাদের হয় সেটা না আমাদের আশেপাশে যারা থাকে সবারই কিন্তু এই ব্যাপারটা হয়ে থাকে তো আমরা তো দক্ষিণখানে থাকি তো দক্ষিণখানে যত সব বাসিন্দারা আছে তো তারা সবাই এই অবস্থাতে আছে তো আমি একটু একটু করে আমি আপনাদেরকে দেখাবো শুধু যে আমাদের এলাকার অবস্থা দেখাবো সেটা না আমি একবার এলাকা থেকে শুরু করে একবার আমাদের রোড পর্যন্ত মানে এয়ারপোর্ট রোড পর্যন্ত উঠা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আশা রাখি বুঝতে পারবেন যে এই কয়েকদিনের বৃষ্টিতে কি একটা অবস্থা হয়েছে আপনারা এখন দেখতেই পারতেছেন এটা কিন্তু সেক্টরের ভিতরে তো সেক্টরের ভিতরে কিন্তু তেমন একটা সমস্যা নাই আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিওর ভিতরে মানে এই বৃষ্টি হইতেছে এই বৃষ্টি নাই ঠিক আছে এটা একটা আনকমন একটা ব্যাপার স্যাপার যখন নাকি বৃষ্টি আসে হঠাৎ করে বৃষ্টি আসার পরে বৃষ্টি আসে পুরোটা ভিজাই দেওয়া যায় ঠিক আছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন রোডঘাট কিন্তু এখন পুরো পরিষ্কার ঠিক আছে
তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল কতক্ষণ আগে, কিন্তু আমি সেক্টরের ভিতরে ছিলাম, তো সেক্টরের ভিতরে কিন্তু কোনো বৃষ্টি ছিল না, একবারে শুকনো রাস্তা ছিল। সেক্টর থেকে যখন আমি বাইরে বাইরে হয়েছি তখনই কিন্তু আবার পুরা রমরমা বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরা রিমঝিম বৃষ্টি। আর আজকে যে আমি বাইরে হয়েছি, আজকে আসলে আমি আমার বাইক দিয়ে বাইরে নেই, কারণ আমার দেখা গেছে কি বাইক দিয়ে যদি বাইরে বাইরে হই তাহলে দেখা গেছে কি আমার বাইকটা সুদাসুদি নষ্ট হবে, কারণ প্যাকে পুরা ভুইরে যাবে, ঠিক আছে, মানে ব্যাগের অবস্থা একবারে বারোটা বাজে যাবো, যার কারণে আমি আজকে এমনি বাইরে হয়েছি, ঠিক আছে। আর এখানে আসছিলাম একটা কাজে, চিন্তা করলাম আমি আপনাদেরকে একটু দেখাই যে কি একটা অবস্থা। আমি বলতেছি আপনারা আইসা একটু দেখা যান কিরকম লাগে এই জায়গায় থাকতে, তাহলে বুঝতে পারবেন, আসলে এই জায়গায় আসলে বুঝতে পারবেন যারা কিনা এখানে থাকে কি যারা কিনা প্রবলেমে পড়ছে বৃষ্টির পানিতে, ঠিক আছে, যাতায়াতের যেটি একটা সমস্যা, ঠিক আছে, বুঝতে পারবেন না, যাদের বাইক আছে তাদের তো আর বাইরে লাগবে না, ঠিক আছে, বাইক দিয়ে বাইক নষ্ট ডাইরেক্ট নষ্ট, মানে কি যদি একবার স্টার্ট দেন তাহলে ওইটা স্টার্টটা যদি বন্ধ হয়ে যায় পানিতে তাহলে কিন্তু ঠেলে ঠেলে নিতে হবে, ঠিক আছে, বুঝতেই পারতেছেন মানুষ কতটুকু কষ্টে আছে, কেউই বাড়ে না বাসা থেকে, কেউই বাড়ে না, দেখেন সবাই ঘুম ঘুমাইতেছে, ঠিক আছে। ধরো আরেকটা প্রবলেমে পড়ে গেছি, তো প্রবলেমটা হইতেছে আপনারা তো সবাই জানেন আমাদের পাখিগুলো যে ডিম দিছিল, তো আমাদের একটা পাখি আছে, তো এই পাখিটা হইতেছে নতুন ডিম দিছে, ও প্রথম ডিম দিছে, তো যার কারণে ওর পিচ্চিরা যে বাড়িয়েছে ফুটছে, তো ওর বাচ্চাটাকে খাওয়াইতে পারতেছে না, তো আমাদের শুধু প্রবলেম আর প্রবলেম, তো এখন ওই বাচ্চাটাকে মানে খাওয়াইতে চেষ্টা করবো আর কি, ঠিক আছে, যদিও এই একদিনের বাচ্চাকে আমরা কোনো সময় খাওয়াই নাই, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট মানে, ঠিক আছে, তো দেখেন আমরা কীভাবে খাওয়াই, আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, তো সময় আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা কীভাবে মানে বেবিটাকে খাওয়াই, ঠিক আছে, ওরে বাপু বাপু তো কেটে গেছে আপনাদের সাথে কথা বলতেছে, হ্যাঁ ও বলতেছে কি আপনারা কি সবাই জানেন, ও বলতেছে হইতেছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের নোটিফিকেশনে সেটা পৌঁছে যায়, ঠিক আছে, তো আপনারা কি ওদের ভাষা বুঝেন কিনা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পারতেছেন এই যে আমার এই পাখিটা পাঁচটা ডিম দিছিল, পাঁচটা ডিমের থেকে কিন্তু একটা ডিম ফুটে গেছে, তো এই ডিমটা আসলে গতকালকে ফুটছিল, তো গতকালকে আমি টের পাইছিলাম ডিমটা যে ফুটছে, কিন্তু আমি কি করছি আমি আসলে এর পরবর্তীতে আমি আর দেখিনি, আমি মনে করছি ও ঠিকই খাওয়াইতে পারবে, আসলে ব্যাপারটা হয়ে গেছে কি যে আমার যে পাখিটা এই ডিম গুলা দিচ্ছে, এই পাখিটা আপনারা যারা নাকি আমার আগে ব্লগ গুলা দেখছেন তারা অবশ্য জানি না থাকবেন, তো এই পাখিটা হচ্ছে মানে ফার্স্ট আর কি ডিম দিছে, তো ও বুঝতে পারতেছে না যে ওকে কিভাবে খাওয়াবে, ঠিক আছে, তো যেহেতু ওকে খাওয়াই নাই তো না খাওয়ালে তো মারা যাবে, আমি আজকে দুপুর বেলায় দেখি ওর খাবারের থলির ভিতরে কোনো খাবারই নেই, তো এখন আমাদেরকে খাওয়াই দিতে হবে, যদিও আমরা কোনো সময় আসলে একদিনের বাচ্চাকে কোনো সময় আমরা খাওয়াই নাই, ঠিক আছে, মানে চেষ্টা করি নাই, তো এখন ওকে বাঁচাতে গেলে আমাদের এটা করতে হবে আর কি, তো আমরা কিভাবে খাওয়ার চেষ্টাটা করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি, তো দেখতে থাকেন আশা রাখি আপনাদের কাছে ভালোই লাগবে, ঠিক আছে, এতে করে কি হবে যারা কিনা নতুন পাকাল ভাইরা আছেন তারা অন্তত পক্ষে বুঝবেন কিভাবে খাওয়াইতে হবে, ঠিক আছে, দেখেন ও একটু খাইছে, আরে ওর জন্য দেখি একটু চিন্তায় পড়ে গেছিলাম, ঠিক আছে, যাক একটু খাইছে, এখন কি আবার বানাই আনবো, বানাই মা একটু খাইছে দেখেন, যাক তাও একটু বাঁচবো, তো যাই হোক আমরা খাওয়াই দিতে হবে, আসলে এসব আবার হ্যান্ডেলিং আমি করতে পারি না, এর আগে কি হয়েছিল আমরা দুইটা বাচ্চাকে খাওয়াইতে গেছিলাম, তো আসলে তখন আমরা ইয়া দিয়ে দিছিলাম, ঠিক না, ওইটা কি জানি বলে বা খাওয়াইছিলাম যে দানা দানা ছিল, প্লাস আমরা যে দিছিলাম ওটা ইয়া দিয়া, হ্যাঁ বাটারফ্লাই দিয়ে যে ঢুকাইছিলাম, পাতলা খাবার মানে এটা পাতলা করে, তো এইটাকে এখন আমরা যেভাবে পারি বাঁচানোর চেষ্টা করব, তো আপনারা দোয়া করেন, আর একটু আবার এটা কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে দেখেন এই খাবারটা আবার বানাইতে হবে, তো খাবারটা বেশি ঘন হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন, তো এটা আবার চেঞ্জ করে বানাই আনতেছি, বানাই না পরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন,
তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমি আবার কি করছি, মানে প্রথমে যে হ্যান্ড ফিটটা মানে তৈরি করছিলাম মানে পানি যে দিয়েছিলাম তখন দেখা গেছিল একটু ঘন হয়ে গেছে, যার কারণে ভালো করে খাইতে পায় নাই, ঠিক আছে। কারণ দেখে এটা থেকে যদি একটু বড় হইতো বাচ্চারা ধরেন 7-8 দিনের হইতো তাহলে কিন্তু ওদেরকে খাওয়ানো যেত, কিন্তু ওকে খাওয়াইতে হবে এরকম একটু ফিনিশিংটা ভালো হইতে হবে, মানে গুড়া গুড়া টাইপেরটা একবারে থাকাই যাবে না। তাহলে দেখা গেছে কি যদি একটু গুড়া গুড়া থাকে তাহলে ওদের মুখের ভিতরে দেওয়ার সময় দেখা গেছে কি খাদ্যনালীতে যেই খাবারটা যাবে সেই খাবারটা চলে যাইতেছে শ্বাসনালীতে, তখন দেখা গেছে কি ওই পাখিটা আর বাইচে থাকে না, মানে মারা যায়। ছোট পাখি তো একবারে একদিনের পাখি দেখতেই পারতেছেন, তো ওকে খাওয়াইতে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা কষ্ট হয়ে যেতেছে, আর আমরা কোনো সময় মানে একদিনের পাখিকে কোনো সময় খাওয়াই নাই। তো এখানে বাঁচাতে গেলে যা করতে হবে সেটাই তো করতে হবে, যেহেতু মানে পাখি তো আমি প্রচন্ড পরিমাণে লাইক করি সেটা তো আপনারা জানেনই। তো যাই হোক দেখতেই পাচ্ছেন ও একটু কিন্তু খাইছে, তো এইভাবেই খাওয়াতে হবে আর কি। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করতেছি, তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, টাটা, বাই বাই।